আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। তৈরি করে দেখাবো এক কিমা ভুনা। যারা ডিম খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু ডিমের এই রেসিপিটি একবার খাওয়ার পর বারবার চাইবে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এর জন্য এখানে আমি চারটা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর ডিমগুলো কিন্তু অবশ্যই ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখন এই সেদ্ধ করা ডিমগুলোকে আমি এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, মানে এটাকে কিমার মতো করে নিতে হবে। ডিমগুলো গ্রেট করা হয়ে গেলে এবার চুলায় প্যান বসিয়ে এখানে আমি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম কুচি করে দিয়েছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পর যখন এগুলো নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 চা চামচ করে রসুন বাটা এবং আদা বাটা। আদা রসুন বাটাটাকে 1 মিনিটের মতো আমি ভেজে নিব, যাতে করে এর মধ্যে যে কাঁচা স্মেলটা থাকে সেটা চলে যায়। 1 মিনিট ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম কুচি করে দিয়েছি। টমেটোগুলোকে আমি এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। টমেটোগুলো কিছুটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী লবণ এবং 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা পরিমাণে কম ব্যবহার করতে হবে। মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি কিমা বা গ্রেট করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকেও আমি মশলার সাথে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে কষানো হয়ে গেলে এবারে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। আমি এটা 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর এটা কিন্তু এখন সম্পূর্ণভাবে কুক হয়ে গেছে। নামানোর আগে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার চুলাটা অফ করে দিব। তারপর এটাকে গরম গরম রুটি, ভাত কিংবা পরোটার সাথে পরিবেশন করলে খেতে খুবই ভালো লাগে। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।